জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব মাতা মাতঙ্গী দেবীর মন্ত্র নিয়ে। দশ মহাগুপ্ত বিদ্যার মধ্যে একটি মহাবিদ্যা হলো মাতা মাতঙ্গী দেবীর। গুপ্ত বিদ্যার দেবী হলেন মাতা মাতঙ্গী দেবী। এই দেবীকে ঐশ্বরিক মাতা রূপে পূজা করে তান্ত্রিকরা। মাতা মাতঙ্গী দেবীর মন্ত্রের মধ্যে একটি প্রচুর শক্তিশালী মন্ত্র, যেটি নিয়ে আজ আলোচনা করব। সরস্বতীর মতোই মাতা মাতঙ্গী দেবী সঙ্গীত জ্ঞান দিয়ে থাকেন, চারু কলা পরিচালনাও করে থাকেন। মাতা মাতঙ্গী দেবী হলেন রবি গ্রহের ইষ্ট দেবী। অশুভ রবি গ্রহের প্রতিকার করার জন্য এই দেবীর পূজাপাঠ করা হয়ে থাকে। যারা গান শিখতে চান, নৃত্য শিখতে চান, যারা শিল্প বা শিল্পী কলার মধ্যে যুক্ত আছেন, তারা এই মন্ত্র জপ করলে খুবই উপকার পাবেন। যাদের রবি গ্রহ দুর্বল আছে বা অশুভ হয়ে আছে, তাদের জন্য অন্য কোনো এপিসোডে রবি গ্রহের প্রতিকার কীভাবে করা হয় মাতা মাতঙ্গীর মন্ত্র দিয়ে, সেটি কোনো একটা এপিসোডে চেষ্টা করব বলার। এই মাতঙ্গী দেবীর পূজাপাঠ করে অঘরি সাধুরা প্রচুর ক্ষমতাশীল হয় বা ক্ষমতা অর্জন করে এবং মন্ত্র সিদ্ধি লাভ করে থাকে। আজ এমনই একটি মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি আপনার জীবনে সুস্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে। এই মন্ত্র প্রতিদিন জপ করিলে মান যশ অর্থ লাভ হয়, সমাজে প্রতিষ্ঠা লাভ হয়। এই মন্ত্র জপ করিলে সংসারের সর্বপ্রকার অশান্তি দূর হয়, দাম্পত্য জীবন সুখকর হয়। বিবাহযোগ্য কন্যা যদি বাড়িতে থাকে, তাদের বিবাহ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে তাদের বিবাহের সর্বপ্রকার বাধাবিঘ্ন দূর হয় ও শীঘ্রই বিবাহ হয়ে থাকে। যে একভাবে এই মন্ত্র জপ করিবে তার মনোবাসনা পূর্ণ হবে। মন্ত্রটি হল ওম হ্রীং ক্লীং হুং মাতঙ্গী ফট সাহা। মন্ত্রটি আবার বলছি, ওম হ্রীং ক্লীং হুং মাতঙ্গী ফট সাহা। এই মন্ত্রটি চেষ্টা করব লিখে দেবার, স্ক্রিনের মধ্যে দেখে নেবেন। মাতা মাতঙ্গীর একটি যন্ত্র বানিয়ে নেবেন বা বাজার থেকে কিনে নেবেন। সোনার পাতে কিনতে পাওয়া যায়, রূপোর পাতে ও তামার পাতেও পাওয়া যায়, খোদাই করা। বাজারে কিনতে পাওয়া যায় যখন নিশ্চয়ই পেয়ে যাবেন। যদি না পান, তাও যদি না সম্ভব হয় কেনার, তাহলে একটি ভোজপত্র নেবেন। সেই ভোজপত্রের মধ্যে অষ্টগন্ধ দ্বারা যন্ত্রটিকে অঙ্কন করে নেবেন। তারপর রক্তচন্দন ও জবা ফুল দিয়ে পুজো করিবেন। পূজাবিধি অনুসারে সাধ্যমতো উপাচারে আপনি যেভাবে বাড়িতে পূজা করেন সেইভাবেই পূজা করিবেন। তারপর একটি রুদ্রাক্ষের মালা নিয়ে নেবেন। নিয়ে সেই মালার 108টা করে দানা থাকে, সেই মালার মধ্যে জপ করবেন প্রতিদিন 108 বার করে। এক মালা জপ করলেই আপনার 108 বার হয়ে যাবে। তাহলে কিভাবে গুনবেন মানে কাউন্টিং করবেন তার ভয়টি থাকবে না। এইভাবে আপনি 10 দিন জপ করুন, তাহলেই বুঝতে পারবেন এই মন্ত্রের কী গুণাগুণ আছে। নিষ্ঠাভাবে শুদ্ধাচারে শুদ্ধ আসনে বসে পূজাপাঠ করে তারপর এই মন্ত্রটি জপ করবেন। একটি সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে নেবেন, অল্প কিছু ধূপ জ্বালিয়ে নেবেন, তারপর এই পূজাপাঠ করে দেখুন এই মন্ত্র নিত্য জপ করে।
আপনারা দেখবেন সংসারের সর্বপ্রকার বাধাবিঘ্ন দূর হয়ে যাচ্ছে এবং আপনি একটি আনন্দময় জীবন উপভোগ করছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।